পুঁথিগত পঠন পাঠনের পাশাপাশি বিদ্যালয় পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে অবগত করতে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হলো কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাইস্কুলে। শনিবার বিদ্যালয় প্রজেক্টের মধ্যে দিয়ে আকাশের গ্রহ তারাদের সম্পর্কে বিদ্যালয় পড়ুয়াদের অবগত করানো হয়। পাশাপাশি একটি গাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে পড়ুয়াদের দৈনন্দিন জীবন সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ করে দেখানো হবে পড়ুয়াদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি, অপর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুনাইয়া ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি। এবং এই প্রশিক্ষণের ফলে ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। আপনারা আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবং বিআইটিএম এর সহযোগিতায় এখানে চলছে। যেই উৎসবের মধ্যে দিয়ে আপনাদের জানাই এই উৎসবটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। এই প্রজেক্টটি তো এখানে আমাদের আবাসিক ছাত্রীদের জন্যই এখানে এই অনুষ্ঠানটি চলছে। এই অনুষ্ঠানের সূচনা লগ্নে যারা বিআইটিএম থেকে এসেছেন উইথ অ্যাপারেটাস, আপনারা পেছনে আমার একটি বাস দেখতে পাচ্ছেন, সেই বাসের ভেতরে ওনারা অ্যাপারেটাসটি নিয়ে এসেছেন। সেই অ্যাপারেটাস সহ আগে বাচ্চাদের হলের ভেতরে কিছুটা আকাশ দেখানোর যেটা হচ্ছে থিওরিটিক্যাল সেই ক্লাসটা ওনারা নিচ্ছেন। এর পরবর্তীতে ওনারা বাচ্চাদেরকে সে পুরো মহাকাশ পর্যবেক্ষণ করে দেখাবেন শক্তিশালী টেলিস্কোপের মাধ্যম দিয়ে। আর যদি বলেন যে এই অনুষ্ঠানটির উপযোগিতা, তাহলে আমি বলবো যে আমাদের বাচ্চারা তো গ্রহ নক্ষত্র সম্পর্কে তাদের ভূগোল বইতে পড়ে, আজকে ওরা সরাসরি যদি আকাশে সেই টেলিস্কোপের সাহায্যে যদি গ্রহ নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করতে পারে, মনে হয় শিক্ষাটা সম্পূর্ণ হবে। ওদের বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান সচেতন করে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।